জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, দর্শক আপনারা জানেন যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে 10 দিনের অনুষ্ঠান মালা, সেই অনুষ্ঠান মালার পর্দা কিন্তু এখন থেকে আরো 2-3 ঘন্টা আগে এখানে উদ্বোধন হয়েছে এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে কিন্তু ঠিক এই মুহূর্তে আলোচনা পর্বটি শেষ হয়েছে এবং এখন শুরু হয়েছে সাংস্কৃতিক পরিবেশন। এবং সাংস্কৃতিক পরিবেশনে আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে সাংস্কৃতিক পরিবেশনে কিন্তু এখানে নানান ব্যঞ্জনে অনুষ্ঠিত হবে এবং ঠিক সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে এখানে যে সাংস্কৃতিক পরিবেশনে উপস্থাপন করা হচ্ছে সেটি কিন্তু একসঙ্গে দেখছেন মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং একই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে উপস্থিত রয়েছেন, এই অনুষ্ঠান অবলোকন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নানান ধরনের সাংস্কৃতিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে একের পর এক উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে যে যে বিষয়গুলো এখানে উপস্থাপিত হচ্ছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের সামাজিক বাস্তবতা, বাংলাদেশের অতীত এবং ইতিহাস, এবং যেখান থেকে বাংলাদেশের পরাধীনতার ইতিহাস থেকে স্বাধীনতার যাত্রা শুরু হলো সেই সব বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে একের পর এক, এবং বিভিন্ন ধরনের পরিবেশনার মাধ্যমেই কিন্তু সেগুলো উপস্থাপন করা হচ্ছে আমরা এখানে তেমনটি দেখছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আলোচনা পর্বটি শেষ হওয়ার পরে কিন্তু এই সাংস্কৃতিক পর্বটি শুরু হয়েছে, এবং এই সাংস্কৃতিক পর্বে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে যারা এখানে সীমিত সংখ্যক দর্শক এবং সীমিত সংখ্যক অতিথি এখানে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন, সেই সীমিত সংখ্যক দর্শকের সবাই কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন এই সাংস্কৃতিক আয়োজনটি উপভোগ করার জন্য। এবং শুধুমাত্র দর্শক যারা এসেছেন তারাই নয়, এখানে বিশেষ অতিথি অর্থাৎ প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং সভাপতি সহ সবাই এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এই অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে চিরঞ্জীব চেতনার মুজিব, সেই মুজিব চিরন্দিন চিরঞ্জীব চেতনার মুজিবকে কিন্তু আসলে সারা জীবনই আসলে কখনোই মানে আলাদা করে কোনো কিছু বিবেচনা করার কোনো জায়গা নেই, অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটির উপরে, যার কারণে কিন্তু আয়োজকরা বলছেন যে এই পুরো অনুষ্ঠানটি তারা করছেন চিরন্তন মুজিব প্রতিপাদ্যের উপরে। অর্থাৎ এখানে যা কিছুই করা হচ্ছে না কেন, করা হোক না কেন, বা যা কিছু উপস্থাপিত হোক না কেন, সবই কিন্তু হচ্ছে এই মুজিবের চিরঞ্জীব চেতনার উপর দিয়ে, যার কারণে এই প্রতিপাদ মানে অনুষ্ঠানটির নাম দিয়ে তারা প্রতিপাদ্য দিয়েছেন চিরন্তন মুজিব। কিন্তু এই প্রত্যেকটি দিন যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে এখানে, যে সাংস্কৃতিক পরিবেশনাগুলো থাকবে, সেগুলো কিন্তু নানান ধরনের আলাদা আলাদা থিমের উপরে হবে। এবং ঠিক আজ যে অনুষ্ঠানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটির তারা প্রতিপাদ্য দিয়েছেন বা থিম দিয়েছেন খুলেছো দুয়ার এসেছে জ্যোতির্ময়। সেই জায়গায় থেকে বলা চলে যে আজকের যে পরিবেশনা বা আজকের যে সাংস্কৃতিক আয়োজন সেটির মধ্যে কিন্তু আসলে একটা অন্ধকার যুগ থেকে আলোর পথে যাত্রার সময় যে বঙ্গবন্ধুর আবির্ভাব হয়েছিল সেসব বিষয়ে কিন্তু সংস্কৃতির নানান অনুষঙ্গে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং বঙ্গবন্ধুর বাল্যবেলা থেকে শুরু করে, বঙ্গবন্ধুর কৈশোর থেকে শুরু করে, বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতা হয়ে ওঠার যে পেছনের গল্প, সেই গল্পগুলো কিন্তু এখানে একের পর এক অন্যান্য বিভিন্ন ধরনের পরিবেশনার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো তুলে ধরা হচ্ছে। ঠিক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে একজন শিল্পী তার পরিবেশনা উপস্থাপন করছেন, এবং একই রকমভাবে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে এছাড়াও যে আয়োজনগুলি রয়েছে সেই আয়োজনগুলো হয়তো সম্পন্ন করে এখান থেকে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং সভাপতি হয়তো বা এই সভাস্থল বা এই অনুষ্ঠানের স্থল ত্যাগ করবেন। এখন পর্যন্ত কিন্তু সবই চলছে খুবই নিয়ম অনুসারে, এবং এক বছর আগে এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠানটি কিন্তু তখন আসলে হয়নি করোনা মহামারীর কারণে। কিন্তু সীমিত সংখ্যক আসন সংখ্যা রেখে হলেও এবার এই অনুষ্ঠানটি ভার্চুয়ালের পরিবর্তে সরাসরি অনুষ্ঠিত হচ্ছে, এবং আগামী 10 দিন 27 তারিখ 26 মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানটি এখানে এক নাগারে চলবে বলে আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি। এখন পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে, সেখানে চলছে মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। সহকর্মী দেবাশিস রায় সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদের।